আসসালামু আলাইকুম। একতা কৃষি খামারে কাজ চলছে তাবুক প্রজেক্টের। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বড় শাওয়াল দিয়ে মাটি সমান করার কাজ চলছে। আমরা আজকে শুক্রবার সকাল ভোর 6টা থেকেই ফার্মে কাজ করতেছি। মোটামুটি আগামী এক সপ্তাহ পরে এই এলাকাটা এখন যেমন দেখতেছেন এরকম দেখবেন না। মোটামুটি আমি একটা ছোটোখাটো টিলার ওপর দাঁড়িয়ে আছি। এই টিলাটা আগামী দুদিন পরেই আর থাকবে না, চারিদিকে সমতল হয়ে যাবে একেবারে। ফার্মের একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। আপনারা ছবিতে সব কিছু দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ এইভাবে আগামী এক মাস বা দুই মাস পরে এখানে একদম সবুজ একটা অরণ্য সৃষ্টি হবে। ধন্যবাদ সবাইকে। আর এই সাইডটা মোটামুটি বলতে পারেন পুরো আকাশের মতো বাধাহীন মোরা মন সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরা মন সঞ্চর বেদুইন। আকাশের মতো বাধাহীন মোরা মন সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরা মন সঞ্চর বেদুইন। বন্ধু নহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধু নহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম। গাছগুলো যদি দেখেন তো হয়ে যাবে, সেই গাছগুলোর মিডেলে মানে ভিতরের সাইডে যেটা বলতেছিলাম, আমাদের এখানে একটা খামার হইতেছে ছোট, যেখানে কবুতর মুরগি এবং খরগোশ তিন ধরনের জিনিস লালন পালন হবে। আমাদের একতা তাবক গ্রুপ সকাল থেকে শাহালুবাই, আতিফ, শাহজাদ, ইলিয়াস, ফারুক ভাই, আমি সকাল থেকেই ফার্মে আছি। আমি শুক্রবার আমাদের নিজ কাজের হলিডে থাকার কারণে সকাল থেকে আমরা এখানে অবস্থান করতেছি। যেই পাইপগুলি দেখতেছেন এগুলি ফারুক ভাই ডোনেট করেছে। পাইপগুলি এরকম 11টা পাইপ লাগবে, বর্তমানে একটা পার্টি করতে, তারপর দ্বিতীয় পার্টির কাজ আমরা আবার মাসখানিক পরে আরম্ভ করবো। এটা একটু বড়ই করব। তো আপনাদের একতার সবাই আতিক, ইলিয়াস, ফারুক ভাই মেনে তো ফার্মের মূল দায়িত্বে আছেন, তারা তাদের কাজগুলি রীতিমতো চালিয়ে যাচ্ছেন। এবং আমার মতো একজন লোক সকাল 7টা থেকে ফার্মে 2টা পর্যন্ত দাঁড়ায় আছি। কোনো ধরনের অলসতা নাই, কারণ এখানে শুধু আনন্দই আনন্দ। সব আনন্দের মাঝেই আমরা কাজগুলি করে যাচ্ছি এবং রীতিমতো আপনাদেরকে রীতিমতো আমি আপগ্রেড দিয়ে যাচ্ছি, যাতে একতা যে যেখানেই থাকেন আমাদের কার্যক্রমগুলি দেখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধুধু দুপুরবেলা যারা সৌদি আরবে ছিলেন, সৌদি আরবের গরম সম্বন্ধে আপনাদের জানা আছে, ধুধু দুপুরবেলা আমরা কাজ করে চলছি। সত্যি একটা অনেক আনন্দ, আমরা কোনো পরিশ্রান্ত নয় বা ক্লান্ত নয়।
আমরা খুবই এনজয়ের সাথে কাজগুলি করে যাচ্ছি। ইনশাল্লাহ একতার জয় হবে, যে যেখানে থাকেন সেখানে তাদের কার্যক্রম জোরে সোরে পরিচালনা করবেন। ঢাকার বা বাংলাদেশে যারা অবস্থান করতেছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা একটু জোরে সোরে জায়গাটা দেখবেন, অন্তত 10-15 বিঘা জায়গা জোরে সোরে দেখবেন এবং একটা রূপরেখা দাঁড় করে আসবেন আপনারা ঘরে।
একতা কৃষি কামাস সমবায় সমিতির সকল স্রোত বায়ুপুত্র দেখেন, এইমাত্র মাছ তাজা মাছ আইনে ছাড়লাম, এইমাত্র মাছ আইনে ছাড়লাম এবং আমাদের পুকুরে সবাই গোসল করতেছে, পুকুর পরিষ্কার করতেছে, মাছ ছাড়ছে। আজকে নতুন মাছ ছাড়াইলো প্রায় হাজার খানিক, খুব ভালোই লাগে। সালাম আলাইকুম, আজকে শুক্রবার, শুভ সকাল। প্রথমে বৈকাতে নামতেছে, মানে পুকুরে নামতেছে আমাদের সাদাত ভাই, যে গামছা তামছা বাইন্ডা আসছে যাতে পুকুরে ময়লা তার গায়ে না লাগে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শালম ভাইও আমাদের সাথে যুক্ত হয়েছে, এমনি করে ধীরে ধীরে একতা সবাই নাইমা পড়বে আজকে পুকুরে, বুঝছেন। পুকুরে কাজ করার একটা সুবিধা আছে, পুকুরে কাজ করার একটা সুবিধা আছে, এখানে কাজ করলেও বুঝতে পারবে না যে কেউ নিচে কাজ করতেছে, কোনো ভয় নাই, যাওয়া যাতে কোনো ভয় নাই। তো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমাদের আমাদের জনগণ নেমে যাচ্ছে, আতিক, শালম ভাই, শাহাদাত, এলিয়া। আমি আজকে বার্তা সম্পাদকের কাজে নিয়োজিত আছি, তবু ড্রেসটা লাগিয়ে নিয়েছি যাতে আপনারা মনে করেন যে আমি কাজ করতে আমার আছে বাহান্ন, আমার আছে একাত্তর, আমার আছে বাংলাদেশ, আমার আছে নবান্ন, আমার আছে মাটির সুর, আমার আছে বাংলাদেশ, আমার চোখে বিজয়েরই স্বপ্ন মাখা, আমার হাতে লাল সবুজের পথ।
ত্রিদেশে বহু পথ ঘুরে নদী সাগরে মেশে ভরে রশি ছুঁয়ে ছুঁয়ে পায় নেই শুধু ভালো লাগা প্রাথমিক আমরা লোক আসার আগে প্রাথমিকভাবে ছোট্টখাট্ট একটা বাগানের মতো করতেছি, বড় আকারে না। ঠিক দেখতেছেন গাড়ির আলো দিয়ে কাজ করা হচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা এরিয়া, এটা আমাদের শান্তনু। Bye.
ডিভাইডগুলি দেখাইতেছি আমি আপনাদেরকে। মোটামুটি এই যে এই পাইপটা যে যাইতেছে এটা মাছ গাছ শেষ মাথা পর্যন্ত গেছে, মোটামুটি 200 মিটার পাইপ। Thank you.
ভিডিও আপনাদেরকে দেব। আমি ঠিক দুপুর একটায় মাদুরায় এসেছি, হয়তো ভিডিওটা এত পরিষ্কার হবে না, কারণ প্রচণ্ড রৌদ্র। তারপরে চেষ্টা করব একতা সবার জন্য এই ভিডিওটা পোস্ট করব। মোটামুটি এটা বেগুন গাছের পাইতেছেন। এটা করলা খাতটা ধীরে ধীরে বড় হইতেছে, আলহামদুলিল্লাহ। করলা খাতটা আপনারা সবাই দেখতে পাইতেছেন, তো ওই যে বাউন্ডারিটা কত বড় হয়েছে দেখ আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় প্রজেক্ট হইলো এটা, হইলো আমাদের ফুলকপি 200 মতো ইলিয়াস লাগিয়েছে, ছোট্ট 2 লাইন বাকি ছিল, ওখানে 200 ফুলকপি লাগিয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যেটা আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট, এটা করলা 2000 করলা গাছ আছে, মাত্র বড় হয়েছে গাছগুলি। দোয়া করেন, আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রথমবারের এই প্রজেক্ট। এটা টমেটো, এই টমেটোর এখানে আমাদের গাছ আছে 10,000 গাছ আছে ওই বাউন্ডারি পর্যন্ত একদম ওদিকে। এখানে শুধু আমাদের 5,000 মরিচ গাছ আছে এই সাইডে, আপনারা দেখতে পাবেন। এই বস্তাগুলি দেওয়া হয়েছে বালু ভর্তি করা, পাইপটা গরমে বেড়ে তার ডেস্টিনেশন চেঞ্জ করে ফেলে, এই জন্য বস্তা দিয়ে আটকে রাখা হয়েছে পাইপের ডেস্টিনেশনটা। এই আর কি মরিচ গাছ, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কিছু কিছু মরিচ আসতেছে। এখানে 5,000 গাছ আছে 2 সাইডে মিলে, এই সাইড আর এই সাইড, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে প্রতিটা গাছেই কিছু না কিছু মরিচ আসতেছে। ইনশাল্লাহ এক দেড় মাস পর থেকে